সব বাধা বিপত্তি ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এমনটি জানিয়েছেন সংগঠনের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। দুপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মেলনে একথা জানান তিনি। অনুষ্ঠানে অনেক চড়াই উতরাই পেরিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রথম জাতীয় সম্মেলনের পথে বলে জানান সংগঠন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতেই গঠন করা হয় বঙ্গবন্ধু সৈনিক লীগ। সে পথেই এখনো অবিচল প্রয়াত মুক্তিযোদ্ধা বজলুর রহমানের হাতে গড়া এই সংগঠন। বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এমনটি জানালেন প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তারেক রহমানের চক্রান্তেই বঙ্গবন্ধু এভিনিউয়ে ন্যাক্কারজনক গ্রেনেড হামলা হয় বলেও অভিযোগ করেন তিনি। নাইলে অধিকার যদি দুর্ঘটনায় সব শেষ হয়ে যেত, এদেশ হতো পাকিস্তান। এদেশ পাকিস্তান আমরা যারা আওয়ামী লীগ ছিলাম তাদেরকে গুইনা 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 শেষ করা, এদেশকে চিহ্ন রাখতো না। এই তারেক জিয়া আজকাল নেত্রী আছে দেখা, আমরা আছি। নেত্রী যদি কোনো কিছু হয় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। মানে প্রধানমন্ত্রী যেন আপনার দোয়া করবেন, আল্লাহ ওনাকে হালদাস করুক, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আমরা চলছি, চলব ইনশাআল্লাহ। আমাদের ভাবি আমি যদি এক থাকি আর আপনারা যদি আমাদের সাথে থাকেন, কেউ কিছু করতে পারবে না। করোনা একটু সিদ্ধ হলে পরে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আপনাদেরকে মনের আশা প্রকাশ এবং আমরা অতি শীঘ্রই সম্মেলনে আল্লাহর রহমতে। অনুষ্ঠানে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। বঙ্গবন্ধুর আদর্শে আলোয় উদ্ভাসিত এবং আপনাদের প্রিয় বজলু ভাইয়ের রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত বঙ্গবন্ধু সৈনিক লীগও এরকম বহু ক্লান্তির লগ্ন পার করে এসেছে। ভেঙে পড়া, হারিয়ে যাওয়া কিংবা সময়ের কাছে পরিবর্ত হবার সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ না। বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রকৃত নেতা কর্মীরা বারবার প্রমাণ করেছে বিপদ হলেও দলীয় আদর্শ থেকে তারা বিচ্যুতি হন না। প্রথম জাতীয় সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি করা হবে বলে জানিয়েছেন শিরিন আহমেদ এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের অনুকরণে ও দিক নির্দেশনায় নবীন ও প্রবীণ সদস্যদের সমন্বয়ে বিষয়ক ভিত্তিক উপকমিটি করা হবে। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে করোনার কারণে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সীমিত পরিসরে আয়োজিত বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আজকের সভায় যোগ দেন শুধু রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় সংগঠনকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল 11টার দিকে শুরু হয় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির এই সভা। করোনা পরিস্থিতির কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সীমিত পরিসরে আয়োজিত এই সভায় যোগ দেন নেতাকর্মীরাই। সংগঠনকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী দিনের সম্মেলনকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। শিরিন আহমেদ এবং আল্লাহ হারুনুর রশিদ সিএপির নেতৃত্বে নতুন যে কমিটি হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি সুন্দর এবং আদর্শ সুশৃঙ্খল একটি কমিটি উপহার দেবে। আমরা আশা করি সম্মেলন উপহার পাব। তৃণমূল থেকে টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত নেতৃত্ব এমনভাবে বেছে নিয়ে আসতে হবে। যারা প্রবীণ নেতৃবৃন্দ, আমাদের প্রবীণ নেতৃবৃন্দ আছেন, সকলকে আমি আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম স্বচ্ছভাবে রাজনীতি করতে চায়, আপনারা তাদেরকে সেই রাজনৈতিক পরিবেশ করে দিবেন যাতে তারা স্বচ্ছভাবে সুন্দরভাবে রাজনীতি শিখে রাজনীতি করতে পারে। এই 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 ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা দিক নির্দেশনা দেবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি উদার আহ্বান জানান,
আমরা অসরে একটি সুন্দর কাউন্সিল যেন পাই। সম্মেলন প্রস্তুতি সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগের সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে এবং সেই নেতৃত্ব বঙ্গবন্ধু সৈনিক লীগকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আপনি সম্মেলন করেন কোথায়, মিটিং করতে চান ওই ঢাকা রেস নিয়ে সুরাদি উদ্যানে, আমরা 100,000 লোক নিয়ে আমরা সম্মেলন করার প্রস্তুতি আমরা রাখি। বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসাবে জনাব শিরিন আহমেদ এমপি এবং সদস্য সচিব হিসাবে আলাজ মোহাম্মদ হারুন রশিদ সিএপি নাম ঘোষণা করেছেন। নেতাকর্মীরা আরো জানান, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে সুসংগঠিত করাই তাদের লক্ষ্য। আগামী সম্মেলনে আমরা বিশাল পরিসরে আপনাদের পাশে আসি, থাকব, আগামীদেরও থাকব। ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কোনো বিতর্কিত ব্যক্তিদের স্থান থাকবে না। যারা সৈনিক লীগ করতে চান, যারা ইতিপূর্বে সৈনিক লীগে ছিলেন, তারা আসুন, তারা সকলে মিলে আমরা সৈনিক লীগকে ঐক্যবদ্ধ করে একটি আদর্শ সৈনিক লীগ সংগঠন স্থাপন করি। শিরিন আহমেদ এমপি কে সদস্য আহ্বায়ক এবং হারুন রশিদ সাহেবকে সদস্য সচিব করে দিয়েছেন, অতএব আপনাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ থাকতে পারে না। ওসিরি গোলাপ ভাই এবং কাদের ভাই, তারা আমাদেরকে একটা ডেট দিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় সেই ডেটটা পেয়ে যাব এবং আমরা আবার এই জাতিকে, এই সংগঠনকে একটা সুন্দর সম্মেলন উপহার দেব। বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগ দুইটা হতে পারে না, আজ থেকে ওগুলো সব শেষ। আজ যখন বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেই মুহূর্তে কতিপয় ব্যক্তি ফেসবুকের মাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আমাদেরকে নিতে হবে। এই সম্মেলন সফল করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে একটি সুশৃঙ্খল এবং সার্থক সংগঠন উপহার দেবো। বঙ্গবন্ধুর কন্যা বাঁচলেন, আমরা বাঁচবি। বঙ্গবন্ধু শেখ হাসিনার ব্যাপারে কোনো আপোষ করবো না। এই দুই নেতা নেত্রী ওনারা সকলে ওনারা যা করবে যেভাবে বলবে তাদের দিক এবং নীতি আমরা মেনে চলবো। যে সমস্ত ব্যক্তিরা এই দলকে, এই সম্মেলনকে বানচাল করার চেষ্টা করবে তাদের উপযুক্ত দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আপনাদের সাথে করেই নেব। আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কার্যক্রম যখন শুরু হবে তখনই আমরা সম্মেলনের তারিখ পাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। প্রধানমন্ত্রীর নির্দেশে যে সম্মেলন প্রস্তুত কমিটি হয়েছে সারা বাংলাদেশে দ্বিধা বিভক্ত থাকলেও সমস্ত নেতা কর্মীদের আমি বলতে চাই, আপনারা এক হয়ে যান আর ওই মুনাফিকদের বয়কট করুন, সম্মেলন আমাদের হবে ইনশাআল্লাহ। সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্র থেকে তৃণমূল সবখানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই সভা থেকে। নিহত সদস্যদের এবং সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।